আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো এখন হচ্ছে দুপুরবেলা, তো বাচ্চাদের স্কুল বন্ধ, তো আপনাদের ভাইয়েরও ছুটি। তো সবাই বললো যে আজকে দুপুরে গরুর মাংস দিয়ে চালের রুটি খাবে, তো ওটাই আমি বানিয়ে নিয়েছি। তো এই তো এখন সবাই খাচ্ছে গরুর মাংস দিয়ে চালের রুটি। এ তো সবসময় কিন্তু দুপুরবেলা ভাত খাওয়া পরে, আমরা যেহেতু বাঙালি তো মাছে ভাতে কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত। তো এই তো মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করে খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। এ তো চাউলের আটার রুটি আর গরুর মাংস বুনা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। এই তো কেউ যদি খাবার খেয়ে প্রশংসা করে যে খাবারটা ভালো হয়েছে, ওই কথাটা শুনতে কিন্তু ভালোই লাগে, তাই না? এ তো এখন খাওয়া দাওয়া শেষ করে তো আপনাদের ভাইয়া হচ্ছে গার্ডেনে চলে আসছে আমাকে আলু উঠে দেওয়ার জন্য। তো অনেক দিন ধরে আমাকে বলছিল যে আলু উঠাতে, কিন্তু আমি সময় পাইনি। তো আজকে যেহেতু ছুটি তো আজকে আমাকে আলু উঠে দিতেছে। আর এই তো এখানে কাঁচামরিচ। এই তো আমি যে মিষ্টি কুমারটা দেখালাম ওটা কিন্তু ঠান্ডার কারণে বড় হইতেছে না। এই তো কিছু লাউ আছে, লাউগুলো ঠান্ডার কারণে বড় হইতেছে না। এই তো লন্ডনে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা। তো এতে এখন আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে আলু উঠাই দিতেছে। এই তো আলুগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আসলে লন্ডনে কিন্তু আলুর দাম একদমই কম। তো এটা হচ্ছে নিজের বাগানের আলু, একদম ছোট ছোট আলু, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে নিজের হাতের জিনিস যেমনই হোক না কেন, তাতেই কিন্তু অনেক ভালো লাগে। এ তো আমি কিন্তু আলুগুলো দেখে অনেক খুশি হয়েছি। এ তো দেখুন আলু আর কাঁচা টমেটো, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো লন্ডনে যেহেতু অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে আর হয়তো কিছু হবে না, এই জন্যই আলু উঠিয়ে ফেললাম। এ তো বাসায় যে আমরা আলু কিনে এনেছিলাম ওখানে গ্যার হয়েছিল, ওখান থেকে আমি আসলে লাগিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে, নেক্সটে আরও ভালো করে লাগাবো। এই তো এখন আলু উঠানো শেষ, তো এখন চলে যাবো কিচেনে। তো আলু দিয়ে কিছু আজকে রান্না করবো না, তো নেক্সটে যখন রান্না করব অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এ তো দেখুন অনেক মাটি আলুতে, ওগুলো আমার ক্লিন করতে অনেক সময় লাগবে। এই তো এখন বিকেলবেলা, তো বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়া ইয়ারচি থেকে কিছু খাবার নিয়ে এসেছে। এই তো এখন ওদেরকে আমি খাবারটা দিব। এই তো খাবারটা কিন্তু অনেক গরম। এই তো দেখুন এই উপরে যে চিকেনগুলো, এগুলো কিন্তু বার্গারের চিকেন, আর চিকেনগুলো কিন্তু একদমই গরম। এই তো আমি বার্গারের চিকেনগুলো একটা জিপলক ব্যাগে করে ডিপে রেখে দিব, যখনই ওরা বার্গার খেতে চাবে তখনই নামিয়ে বার্গারটা বানিয়ে দিব। এগুলো এই তো চিকেন, ওদেরকে আমি এখন চিকেন দিব, এগুলো কিন্তু গরম, তো গরম করার কোনো প্রয়োজন নেই। এ তো এখন আমি বার্গারের চিকেনটা জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। এই তো এখন আমি ওদেরকে খাবারটা দিয়ে বার্গারের চিকেনটা ডিপে রেখে দিব। এই তো এই টাইপের খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, তো মাঝে মাঝে আমি ওদেরকে কেএফসি থেকে খাবারটা এনে দিই। তো আমাদের কি বেশিরভাগ কেএফসি খাবারটাই খাওয়া হয়। এই তো এখন ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি, তোরা হচ্ছে খাবারটা খাবে আর টিভি দেখবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।